আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইসরাত জাহান সুপ্তিয়াপুর হাতটা রেখো বাড়িয়ে গল্পের 4 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। একটু রাত হতে না হতে চারদিক নিস্তব্ধতা ছেয়ে গেছে। রাস্তাঘাটে গুটগুটে অন্ধকার, দুধারে ধানের ক্ষেত, তার মধ্যে থেকে মাঝে মাঝে ডেকে উঠেছে একটা দুটো শিয়ালের দল। এমন একটা পরিবেশে গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছে শুদ্ধ আর ধারা। আজ বিকেলে শুদ্ধকেও বাড়িতে দেখেই সবাই আনন্দে আটখানা হয়ে যায়। যাক, অবশেষে তার জামাই এসেছে। আজিজ সাহেব খানিক কৌশল বিনিময় করেই সেখান থেকে চলে যান। সব থেকে বেশি খুশি হন আসমা। জমিরুন বিবু একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলেন। হতভম্ব হয়ে থাকে শুধু ধারা। নিজের চোখকে কিছুক্ষণের জন্য বিশ্বাসই হয় না তার। আরও বেশি চমকে ওঠে যখন শুদ্ধ ধারার সামনে এসে দাঁড়িয়ে বলে, যাবেন না ধারা, আপনাকেই আমি নিতে এসেছি। চোখ বড় বড় করে তাকিয়ে কিছুক্ষণের জন্য কথাই বন্ধ হয়ে যায় ধারার। হুশ তো ফিরে তখন যখন জামাইকে এখনও বসতে দিচ্ছে না বলে জমিরন বিবি ধমক লাগায়। এরপর শুরু হয় গ্রামীণ সংস্কৃতির জামাই আদর। শুদ্ধকে না খেতে আসতেই দিল না আসমা আর জমিরন। অগত্যা এই অবেলায় খানা পিনার পর্ব সমাধা করতে হয় শুদ্ধকে। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতেই হয়ে যায় রাত, সম্ভবত সব 4টা বাজে। কিন্তু গ্রামের তো এতটুকু রাত মানে অনেক, তাই রাস্তার বেরিতে আর কোনো গাড়ির দেখা পেল না তারা। একটা ভ্যান পেয়েছিল, সেটা শুধু মেইন রাস্তাটুকু পার করে দিয়ে গেছে তাদের। এখনও অর্ধেকের মতো পথ বাকি, হয়তো হাঁটা পথেই আজ পার করতে হবে। দুজনেই চুপচাপ ধারার সমস্ত ধ্যান রাস্তা থেকে হাঁটায়। যেই অন্ধকার, শুদ্ধ খানিকটা অন্যমনস্ক, কিছু একটা যেন গম্ভীরভাবে মনে মনে ভাবছে সে। শুদ্ধর ভাবনার ছেদঘটে হঠাৎই একটা ধপাস জাতীয় শব্দে। পিছনে ঘুরে তাকায়, দেখে ধারা রাস্তার পাশে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলো, আসলে বসে আছে না, পড়ে গেছে। রাস্তার পিচ গর্ত উঠে গর্ত হয়েছিল, সেখানে পানি জমে কাদার মতো পিচ্ছিল হয়ে আছে। গর্তটা রাস্তার একদম কিনারে। এত সাবধানে হেঁটেও কীভাবে যেন সেখানেই পা পড়ে যায় ধারার। আর তারপর ধপাস। শুদ্ধ দ্রুত ধারার দিকে এগিয়ে গেল। ধারা মনে করলো এই বুঝি লোকটা আবারও কথা শোনাবে, কিন্তু ধারার ধারণা ভুল করে শুদ্ধ ঝুঁকে নরম স্বরে বলল, পড়ে গেলেন কিভাবে? কাচুমাচু মুখে ধারা একবার শুদ্ধর দিকে তাকে ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে যেতে আবারও পা পিছলে পড়ে যায়। শুদ্ধ বলে, এভাবে হবে না, দেখি আপনার হাত দিন, আমার হাত ধরুন। শুদ্ধর বাড়িয়ে দেয় হাতের দিকে তাকিয়ে ধারা আস্তে করে নিজের হাত দেয়। ধারার হাতও কাদায় পড়েছিল বিদায়, তার হাতও পিছিল হয়ে আছে। শুদ্ধ শক্ত করে ধারার হাত চেপে ধরে বলল, এবার উঠুন। এবার উঠতে যাবার সময় পিছিল খেয়ে পড়ে যেতে নিল ধারা, কিন্তু এবার আর শুদ্ধ পড়তে দিল না, শক্ত করে হাতটা আগলে ধরে রাখলো। ধারা উঠে দাঁড়ালো, দুপা কাদায় মাখামাখি হয়ে গেছে তার। শরীর উঁচু করে একবার পায়ের দিকে তাকালো সে। শুদ্ধ দেখে বলল, এদিকে আসুন। রাস্তা দাঁড়িয়ে ধানক্ষেতের পাশ দিয়ে মাটির আল দিয়ে পানি যাওয়ার জন্য ড্রেনের মতো বানানো হয়েছে। ধারার হাত ধরে শুদ্ধ সাবধানে পা ডিঙিয়ে ডিঙিয়ে যে সেখানে নিয়ে গেল তাকে। স্বচ্ছ পানির ধারার কাছে ধারাকে দাঁড় করিয়ে বলল, আপনার শরীর পা উঁচু করুন। ধারা খানিকটা উঁচু করলো, বুঝতে পারলো না লোকটা কি করতে চাইছে। একবারই কিছু বললো না, ধারাকে মাটির আলের উপর দাঁড়া রেখে শুদ্ধ নিজের দু হাত একত্রিত করে পানি তুলে ধারার পায়ে দিতে লাগলো। ধারা অবাক হয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। এই লোকটাকে একদমই বুঝতে পারছে না ধারা। সাধারণ ব্যাপারে রাগ হয়ে যায়, আর এখন রাগ করার ব্যাপারও রাখছে না। বলল যে ধারাদের বাড়িতে যাবে না, কিন্তু সঠিক সময়ে গিয়ে উপস্থিত হলো, বাঁচিয়ে দিল ধারাকে। আল্লাহ রক্ষা করেছে যে গিয়েছে, নয়তো আজ ধারার যে কি হতো। আল থেকে নেমে রাস্তায় উঠতে গিয়েই আবার ধারার জুতা ছিঁড়ে গেল। ধারা থতমতো খেয়ে একবার আর চোখে শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ ঠায় দাঁড়িয়ে ধারার পায়ের দিকে তাকিয়ে আছে। ধারা ছেঁড়া জুতা টেনেই হাতলে নিয়ে থামিয়ে বলল, নিন আমার জুতা পরুন। এই বলে খালি পা হয়ে নিজের জুতা জোড়া খুলে দিল। শুদ্ধর বড় বড় জুতার মধ্যে নিজের ছোট্ট পা গলিয়ে দিয়ে ধারা মনে মনে নিজের ভাগ্যের ওপর ভীষণ বিরক্ত হলো। সব দুর্ঘটনা কি আজকেই হতে হলো? কিছুটা পথ পেরিয়ে গিয়ে আবারও শুদ্ধ খেয়াল করলো ধারা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জিজ্ঞাসা করলো, আপনার পায়ে কি হয়েছে, এভাবে হাঁটছেন যে? ধারা মনে মনে একটা ঢোক গিলল, পায়ে তার কাঁটা বিঁধেছে অনেক আগেই, হয়তো যখন পড়ে গিয়েছিল তখনই, এতক্ষণ কিছুই বলেনি।
কি আর বলবে, একটার পর একটা সমস্যা তো তার সাথে লেগে আছে। শুদ্ধ জিজ্ঞাসা করায় মাথা নিচু করে আমতামতা করে বলল, পায়ে কাটা বিঁধেছে বলেই ভীত ভীত চোখে একবার আস্তে করে শুদ্ধর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলো। শুদ্ধ দাঁড়িয়ে পড়ে ব্রুকোজকে তার দিকে তাকিয়ে আছে। ধারাকে তাকাতে দেখে থমথমে গলায় বলল, আমার জুতা খুলুন। ধারা গাবড়িকে ঝটপট জুতা খুলে দিল তাকে। তাকে নিয়ে হাঁটতে একটু হাঁটতে গিয়েই এত সমস্যা হচ্ছে, এবার বুঝে লোকটা নিজের জুতা নিয়ে তাকে মাঝ রাস্তায় ফেলে চলেই যাবে। জুতা খুলে পাশে সরে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো ধারা। শুদ্ধ গটগট করে নিজের জুতা পরে নিল। ধারা মাথা নিচু করে রইল। হঠাৎ ধারাকে চমকে গিয়ে শুদ্ধ ধারাকে কোলে তুলে নিল। ভূত দেখার মতো চমকে উঠল ধারা। এরকম কিছু একটা শুদ্ধ করবে সেটা স্বপ্নেও ভাবেনি সে। ধারার বড় বড় হয়ে যাওয়া অপলক চক্ষুযুগল আর শুদ্ধর দিকে নিবদ্ধ, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই এই একগুয়ের না কচু লোকটার। কঞ্চিত হৃদয় সামনের দিকে তাক করে নিজ গতিতে হেঁটে যাচ্ছে সে। সত্যি কি আয় এতটা পথ এইভাবে পায়ে হেঁটে ধারাকে কোলে করে নিয়ে যাবে লোকটা? বাড়ি পৌঁছাতে খদিজা ছেলের সাথে ভীষণ রাগ করে রাগ দেখালো। ধারা নতুন বউ, এইভাবে রাত করে বাড়ি ফেরাটা মোটেও ঠিক হয়নি তাদের। বিশেষ করে রাস্তার মাথায় ওই বটগাছটার নিচের জায়গাটা একদমই ভালো না। গত বছর ওখান থেকে তাদের গ্রামের রহিমার ওপর জিনের আসর হলো। শুদ্ধদের বাড়িটা পুরনো দোচালা ঘরের মতো, নিচের তলার চারিপাশ ইট দিয়ে ঘেরাও করা, দুপাশে বারান্দা, মাঝখানে রুম। সাধারণত গ্রামের বাড়িগুলো যেরকম হয়, মাঝের দিকে উপরের দিকে একটা সরু কাঠের সিঁড়ি উঠে গেছে, মাঝখানের বেড়াগুলো টিনের, মেঝে পাকা আর উপরের তলাটা সম্পূর্ণ টিনের। মেঝে কাঠের, উপরের তলার বড় অংশ জুড়ে ওই একটাই রুম, সেখানেই শুদ্ধ থাকে। রুমের বাইরে কাঠ দিয়ে ঘেরাও করে ছোট্ট বারান্দার মতো বানানো হয়েছে। সেখানে গাঢ় লাল হলুদ সবুজ রং করা চকচক করছে। খদিজা শ্বশুরের আমলের ঘর, এককালে তাদের অবস্থা ভালোই ছিল, তার স্বামী মারা যাবার পর সব থেমে যায়। এখন আশা আছে তার ছেলে তাদের সংসার বড় করে তুলবে। দাঁড়া খদিজার রুমে একাই বসা ছিল, খদিজা গেছে পিছনের পিছনে। তখন সেখানে আসলো 15 বছরের একটা মেয়ে, মেয়েটার নাম চুমকি, শুদ্ধর মামাতো বোন। স্বভাব চঞ্চল, বাবা মা দুজনেই মারা যাওয়ায় এখন শুদ্ধদের সাথেই থাকে। মেয়েটি এসে ধারাকে চাপটে ধরে নিজের পরিচয় দিয়ে বলল, কেমন আছো নতুনভাবি? দাঁড়া স্মিথ হেসে মাথা নাড়িয়ে বলে, ভালো আছে। হঠাৎ তার চোখ যায় খদিজার রুমের দেয়ালে, সেখানে শুদ্ধর রুমের মতো কালো কোট কেপ পরা শুদ্ধর একটা ছবি। দাঁড়া চুমকিকে জিজ্ঞাসা করে, আচ্ছা চুমকি, ওটা কার ছবি? চুমকি বলল, মাহতাব ভাইয়ের। ধারা বলল, আসল? চুমকি বলল, হুম। ধারা বলল, না মানে ছবিটা কি কোনো এডিট করা হয়েছে? চুমকি বলল, না তো, এটা তো শুদ্ধ ভাইয়ের সেদিনের ছবি, যেদিন ভাইয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে ফেলছিল। বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ধারা অবাক হয় আর বলে, তোমার ভাইয়া পড়ালেখা করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে? এরপর চুমকির থেকে যে সে যা শুনতে পায় তার সারমর্ম অনেকটাই। শুদ্ধ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্রাজুয়েট হওয়ার পর প্রথাগত চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করতে চাইছে, সে কৃষি উদ্যোক্তা হতে চায়। পড়ালেখা শেষ করার পর দেড় বছর যাবৎ সে এইসব নিয়ে পড়ে আছে। চুমকির কথা শুনে ধারা সত্যি অবাক না হয়ে পারল না। তাদের গ্রামের মধ্যে কেউ কখনো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিতে পারেনি, আর সেখানে শুদ্ধ। আর ধারা কিনা ভেবেছিল শুদ্ধ হয়তো কোনো অশিক্ষিত মূর্খ চাষা হবে। ধারাকে ভাবনায় মগ্ন দেখে চুমকি বলল, কি হয়েছে ভাবি, খারাপ লাগছে? তোমার শরীর এখন কেমন, জ্বর পুরোপুরি সেরেছে? ধারা অবাক হয়, তার জ্বর এসেছিল সেটা মেয়েটা জানলো কি করে? সেটা মুখ খুলে প্রশ্ন করে সে চুমকিকে। চুমকি বলল, আরে ওই যে বিয়ের দিন রাতে তোমার জ্বর এসেছিল না, মাতাব্বাই তো আমাকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললো, বলল যে তোমার শাড়িটা পাল্টে দিতে। বাবা রে বাবা, যে জ্বর তোমার এসেছিল, গায়ে হাত দিলে মনে হচ্ছিল যেন হাত পড়ে যাবে। তারপর ভাইয়াই তো সারা রাত তোমার কপালে জলপট্টি দিয়ে মাথায় পানি ঢেলে রাতের মধ্যে জ্বর কমিয়েছে, আমি তো ছিলাম অর্ধেক রাত পর্যন্তই, তারপর আমাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিয়েছে, বলেছে এই কথা যেন কাউকে আর না বলি, বুঝেছো ভাবি? ভাইয়া এমনিতে খুব ঠান্ডা মেজাজের, সবসময় স্পষ্ট কথা বলে, যা মনে আছে বলে দেবে, হেয়ালি কথাবার্তা ভাইয়া একদমই পছন্দ করে না, আর নরবরের স্বভাব তো আরও না। ভাইয়ার মতো সবাইকে নিজের ভেতরে নিজেকে নিয়ে স্ট্রং হতে হবে, নরবরে হওয়া চলবে না, মাতা ভাইয়া না খুব ভালো। ধারা শুধু অবাকের ওপর অবাকই হচ্ছে, শুদ্ধ ওর শাড়িটা পাল্টায়নি, তবু সেদিন সকালবেলা এমনভাবে বললো যেন সেই পাল্টিয়েছে। আবার ধারাকে টিটকারিও করলো, এত অদ্ভুত কেন লোকটা? শুদ্ধ বাইরে থেকে ভিতরে ঢুকে নিজের রুমে গিয়ে যেতে নিলেই খদিজা ডাক দিল, বললো মাতাব রুমে যাস না, তুই যাওয়ার পর আবলে তোর রুমের পাশে ওদের গাছের ডালপালাগুলো কাটছিল, একটা ডালের বাড়ি খেয়ে তোর একটা কাঠের জানালা ছুটে গেছে, গাছে মৌ পোকের বাসা ছিল, রুমে অনেকগুলো ঢুকেছে,
আজকের রাত নিচেই থাক, বউ আমার বিছানায় ঘুমাক, তুই বারান্দায় ওই ছোট্ট চৌকিটায় ঘুমাস, কালকে জানালা ঠিক করে নিস। শুদ্ধ থেমে গেল। একবার ধারার দিকে তাকিয়ে ল্যাপটপ নিয়ে মাঝ রুমের মোড়ায় বসে পড়ল। খদিজা নিজে নিজেই বিড়বিড় করতে লাগলো, উফ, একটা বিয়ের পর কত টুকিটাকি কাজ যে পইরা থাকে, খতম হওয়ার নামই নেই না। এরপর ব্যস্ত হয়ে পড়ে ধারাকে একটা তলা দিয়ে বলল, বউ তুমি একটু ওই তালাটা মেরে রাখো তো, ভালো করে মাইরো, অনেক প্রয়োজনীয় জিনিস আছে ওইটার মধ্যে, এগুলো অন্য কর আরেক সময় ধরব। ধারা গিয়ে দরজা আটকিয়ে তালা মেরে দেয়। তিন চার বারের মতো তালার টেনও চেক করে ভালো মতো লেগেছে কিনা, তারপর আবারও পাশ দিয়ে যাওয়া চুমকিকে ডেকে বলো, চুমকি দেখো তো তালাটা ঠিক মতো লেগেছে কিনা। চুমকি একবার হাত দিয়ে তালার টেনে বলে, হ্যাঁ লেগেছে ভাবি। এরপরে পুরোটাই তীক্ষ্ণ চোখে দূর থেকে প্রক করে নি শুদ্ধ। তারপর হাতের ল্যাপটপটায় পটাপট টাইপ করে ধারা লিখে নিচে আন্ডারলাইন দিয়ে লেখে, ধারা ভীতু, কনফিডেন্স নেই বললেই চলে, তিন নাম্বার পরনির্ভরশীল। তো ফ্রেন্ড, শুদ্ধ কি চলে আসছে নাকি? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।